Hello everyone, Assalamualaikum. This is Shifa from Rongdhonu Shatkahan and welcome to another new video. আজকে আমি তোমাদের সাথে একটি ট্রাভেল ব্লগ শেয়ার করব আর এই ব্লগটা হচ্ছে বাংলাদেশের খুবই বিখ্যাত এবং ঐতিহাসিক একটি জায়গা নিয়ে সেটা হচ্ছে বাগেরহাট। তোমরা জানো যে বাগেরহাট ষাট গম্বুজ মসজিদের জন্য বিখ্যাত আর খানজাহান আলীর মাজারের জন্য। তো আমরা এই দুইটা জায়গাতেই গিয়েছিলাম। ভিডিওর প্রথম অংশে তোমরা দেখতে পাবে যে প্রথমে আমরা ষাট গম্বুজ মসজিদে গিয়েছি আর শেষের অংশে দেখতে পাবে যে আমরা খানজাহান আলীর মাজারে গিয়েছি। মাজারে ওখানে আমরা ঠাকুর দিঘির সামনেও কিছুটা ভিডিও করেছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এটা হচ্ছে মসজিদের পূর্ব পাশ। এই পাশটা সংস্কার করা হয়নি, এটা সেই যখন নির্মাণ করা হয়েছিল সেই সময়কার অংশটাই রয়ে গেছে আর বাকি অন্য অন্য পাশগুলো সংস্কার করা হয়েছে। আমরা এখন খানজাহান আলীর ঘোড়া দিঘির দিকে যাচ্ছি। আমরা ঘোড়া দিঘির কাছে চলে এসেছি। মনে দেখো কত সুন্দর ফুল, হ্যাঁ ওই যে এখানে হাঁস সাঁতার কাটতেছে। মাসুম ভাই, মাসুম ভাই আস্তে আস্তে না তো আসবে। হাঁসগুলো অনেকক্ষণ সাঁতার কেটে আসছে। দেখছো কি সুন্দর করে সাঁতার কাটতেছে। এই তোমরা কোথায় যাও? ফাঁকা খুঁজে খুঁজে তারপরে যায়। বর্ষাকে নিয়ে যাও সাথে। এ কি খায় ওরা? যে শামুক টামুক কি কি থাকে না ওগুলা। কাদা পানি গন্ধ। কোথায় আসছি আমরা? আমি কোথায় আসছি বলো বলো। আমরা ষাট গম্বুজ মসজিদ দেখতে আসছি। আর আমাদের পিছনে এটা কি? আমাদের পিছনে এটা ঘোড়া দিঘি। ঘোড়া দিঘি, ঘোড়া দিঘিতে আমরা ঘুরে বেড়াচ্ছি। বাহ কি সুন্দর মিলিয়েছো তুমি। আমরা হেঁটে হেঁটে চারপাশটা দেখছি তাই না? হ্যাঁ, কিন্তু আমাদের আজকে একটু ভুল হয়ে গেছে। কি ভুল? আজকে আমরা একটু ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে দিয়ে আসতাম বেশি ভালো লাগতো। তোমাকে তো বেশ সুন্দর লাগছে সানগ্লাস দিয়েছে মাশাআল্লাহ। তোর মাস্ক কোথায়? পরো বলেন না, পরো পরো। মাস্ক পরতে চাই না। আমাদের ডাকে হ্যাঁ
গেছি অনেক এখন আমরা জাদুঘরের দিকে যাচ্ছি ওই যে জাদুঘরটা দেখা যাচ্ছে জাদুঘরটা গেটের পাশেই গেটে যেখানে আমরা ঢুকেছি ঠিক সেই জায়গাটার পাশে জাদুঘরের ভিতরে তো ভিডিও করা নিষেধ ছিল এজন্য আমরা ভিতরের ভিডিওটা নিতে পারিনি কিন্তু ছবি আছে আমরা কিছু ছবি অ্যাড করে দিতে পারবো এখন আমরা কোথায় যাচ্ছি রেস্ট হাউস এই দিক থেকে ঘুরে চারপাশটা দেখে যাবো